সুপ্রভাত, শুনছেন মিছি কালীকথা। শ্রীরামকৃষ্ণ এবং শাস্ত্র এইসব কথা আপনার সঙ্গে বলছি। নানা কথাই তো হচ্ছে, কখনো প্রার্থনার কথা, কখনো সেবা ধ্যানের কথা, কখনো গুণ ধ্যানের কথা। বলতে বলতে ঠাকুরকে আমরা, ঠাকুরের যে জীবন সে তো আছেই, তিনি যা কথা বলেছেন সেগুলো তো আছেই, তাকে যেন নতুন করে আবিষ্কার করতে করতে যাচ্ছি। ঠাকুর বলছেন সমাধি পথে কুণ্ডলিনীর পাঁচ প্রকারের গতি রয়েছে। দেখো, যেটা সরসর করে মাথায় ওঠে সেটা সবসময় একরকম ভাবে ওঠে না। শাস্ত্রে সেটার পাঁচ রকম গতির কথা রয়েছে। সেই গতিগুলো কি? পিপীলিকার গতি, যেমন পিঁপড়েগুলো খাবার মুখে করে সাপ দিয়ে সুরসুর করে যায়, সেরকম পা থেকে একটা সুরসুরানি আরম্ভ হয়ে একটু 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 করে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, মাথা পর্যন্ত যায় আর সমাধি হয়, বলেছেন শ্রীরামকৃষ্ণ। ফিরে আসছে একটু বিরতি নিয়ে, শুনছেন মিছি কালীকথা। সমাধির পথে কুণ্ডলিনীর পাঁচ প্রকার গতি রয়েছে, সেগুলো ঠাকুর ওই ঠাকুর যেরকম ভাবে বোঝান আর কি, একেবারে সাধারণ চলতি কথার মধ্যে দিয়ে, প্রবচনের মধ্যে দিয়ে একদম ছবি হয়ে যায় আমাদের মধ্যে। অনেক শাস্ত্র পড়েও, অনেক বেদ বেদান্তর মধ্যে যেসব সার কথাগুলো আছে, আমি ভাবি যে উনি লেখাপড়া করলেন না, নিজেকে বারবার বলছেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অথচ কী করে ওই সার কথাটাই উনি পৌঁছে যাচ্ছেন, অবতার বলেই সম্ভব এটা মনে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথম তো বললাম, তারপর হচ্ছে ভেক গতি। প্রথম বললাম পিপীলিকার গতি, ভেক অর্থাৎ ব্যাং। ব্যাংগুলো যেমন টুক 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 করে দু তিনবার লাফিয়ে একটু থামে, আবার দু তিনবার লাফিয়ে আবার একটু থামে, সেই রকম করে কি একটা পায়ের দিক থেকে মাথায় উঠছে বোঝা যায়। আর যেই মাথায় উঠলো অমনি সমাধি। কি সুন্দর না? একবার বলছেন পিপীলিকার মতো করে সমাধিটা বোঝাচ্ছেন, ভেকের মতো করে, এবার বলছেন সর্পগতি। হ্যাঁ, সেটুকু পড়ি। সর্পগতি হচ্ছে সাপগুলো যেমন লম্বা হয়ে বা পুঁটুলি পাকিয়ে চুপ করে পড়ে থাকে, আর যেই সামনে খাবার দেখেছে বা ভয় পেয়েছে অমনি কিলবিল কিলবিল করে এঁকে বেঁকে ছোটে, সেই রকম করে ওটা কিলবিল কিলবিল করে একেবারে মাথায় উঠে যায় আর সমাধি। তাহলে আমরা কী কী করলাম? পিপীলিকার গতি, ভেকের গতি, সর্পের গতি। বাকি যে দুটি গতির কথা ঠাকুর বলেছেন সেই নিয়ে ফিরছি কটি গানের পর। শুনছেন মিছি কালীকথা। আমি সমাধির বিভিন্ন গতির কথা যেগুলো ঠাকুর বুঝিয়েছেন সহজ করে সেইগুলো বলে চলেছি। প্রথমে বলেছি পিপীলিকা গতির কথা, তারপর ভেক গতি বা ব্যাঙের কথা, কীভাবে ব্যাং লাফিয়ে লাফিয়ে চলে সেইভাবে কুলকুণ্ডলিনীর দিকে যাওয়া এবং সমাধি। তারপর বলেছি সর্পগতির কথা, এবারে পক্ষী গতি। পক্ষীগুলো যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে বসবার সময় হুস করে উড়ে, কখনো একটু উঁচুতে উঠে, কখনো একটু নিচুতে নামে, কিন্তু কোথাও বিশ্রাম করে না, একেবারে যেখানে বসবে মনে করেছে ঠিক সেইখানে গিয়ে বসে, সেই রকম করে ওটা মাথায় ওঠে ও সমাধি হয়। এই গেল পক্ষী গতির কথা। এবার আসছে বাঁদর গতি। কীরকম? হনুমানগুলো যেমন এক গাছ থেকে ঝুপ করে আর এক গাছে যাওয়ার সময় উপ করে এক ডাল থেকে আর এক ডালে গিয়ে পড়লে, সেখান থেকে উপ করে আর এক ডালে গিয়ে পড়লে, এইরকম দু তিন লাফে যেখানে মনে করছে সেইখানে চলে যাচ্ছে, সেই রকম করে ওটাও দু তিন লাফে মাথায় গিয়ে ওঠে, বোঝা যায় সমাধি হলো। কি আশ্চর্য সব দৃষ্টান্ত, ভাবলে আমি অবাক হয়ে যাই। পিঁপড়ের সারের যাওয়ার ব্যাপারটা, ব্যাঙের টুপ 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 করে একবার দুবার করে লাফাচ্ছে থামছে, সাপের গতি কুণ্ডলি পাখি আছে শিকার গেলে কিলবিল কিলবিল করে ছুটছে, পাখি এক জায়গায় যাচ্ছে আর এক জায়গায় চলে যাচ্ছে, হনুমান চুপ করে লাফিয়ে পড়ছে, এই যে একটা একটা করে স্তর উনি দেখাচ্ছেন, তার মধ্যে দিয়ে আমরা কুলকুণ্ডলিনীকে জাগিয়ে কী করে সমাধির স্তরে যাচ্ছি।
আমি জানি না এরকম উদাহরণ, এরকম দৃষ্টান্ত কি কবি দিতে পেরেছিলেন আমাদের ঠাকুর ছাড়া। শুনছেন মিছি কালীকথা। বেদান্তে সপ্ত জ্ঞান ভূমির উল্লেখ রয়েছে। এক, শুভেচ্ছা, অর্থাৎ স্বরূপ জানার ইচ্ছা, নিজেকে জানার ইচ্ছা, বিচারণা, তারপর ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছ থেকে মহাবাক্য শ্রবণ করে মনন করা, তনু মানসা, আত্মচিন্তা করলে চিত্ত ক্ষীণ হয়, সত্তাপত্তি, চিত্ত বিষয়ে বিরত হলে জ্ঞানের উদয় হয়, অসংশক্তি, স্বরূপ ধ্যানে নিমগ্ন হলে দেহ ভুল হয়ে যায়, পদার্থ ভাবিনী, আত্মরমণের দৃঢ়তা হেতু বাহ্যাভ্যন্তর পদার্থসমূহ ভুল হয়ে যায়, দুর্যোগা, এই অবস্থায় যোগী বুত্থান রহিত হয়ে যান। ঠাকুর এই সপ্তভূমিতেই বিচরণ করেছেন। কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠবার কালে প্রতি চক্রে কি কি প্রকার দর্শন হয় সে বিষয়ে ঠাকুর বলছেন। বেদান্তে আছে সপ্তভূমির কথা, এক এক রকম দর্শন হয়। মনের স্বভাবত নিচের তিন ভূমিতে ওঠানামা ওইদিকেই দৃষ্টি, গুচ্ছ, লিঙ্গ, নাভি, খাওয়া পড়া, রমণ ইত্যাদিতে। ওই তিন ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে তখন তার জ্যোতি দর্শন হয়। কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচে তিন ভূমি গুচ্ছ, লিঙ্গ, নাভিতে নেমে যেতে পারে। হৃদয় ছাড়িয়ে যদি কারো মন কণ্ঠে ওঠে সে তো আর ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা বলতেই পারে না। হ্যাঁ, যেমন ওই বিষয়ের কথা টথা, তখন তখন এমনি হতো না, বিষয় কথা যেই কেউ কয়েছে মনে হতো লাঠি দিয়ে আমাকে মাথায় মারলে, হ্যাঁ আমি দূরে পঞ্চবটিতে পালিয়ে যেতুম, ওসব কথা না আমি শুনতে পারতুম না। শুনছেন মিছি কালীকথা।